ফ্রেন্ডস, তো ফাইনালি আজকে সেকেন্ড ব্লকে যাচ্ছি গাজলডোবা। তো এখন বাই রোড আছি, এখনও অনেকটা রাস্তা আছে। তো কিছু ভিউ দেখাবো আপনাকে, খুব সুন্দর ভিউ দেখা দিলে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, তাহলে আপনার আরও দেখতে ভালো লাগবে। দেখছুন প্যানেল সুন্দর, এটা অ্যাকচুয়ালি ভুটান যে আমাদের ইশা পাহাড় আছে সেখান থেকে বরফ গলে গলে এখন জল, প্রচুর জল। আমি ব্যাক ক্যামেরা আছে, এই রোডটা আছে যেটা আমাদের শিলিগুড়ির থেকে আসে, আমবাড়ি হয়ে আসে, এটা আছে গ্রামে হচ্ছে গাজলডোবা। এই দেখুন এদিক থেকে আসছে সবাই, আমার ছেলে, আমার ওয়াইফ, ঠিক আছে। তো চলুন আগে আমার ওয়াইফ আমাদের গাজলডোবা আছে দেখছি আর কেমন। ফাইনালি আমরা গাজলডোবা পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য। সামনে ক্যানেল, এই যে গাড়িগুলো যাচ্ছে ওই সামনে আপনার রেলিং দেখতে পাচ্ছেন, একটা ব্রিজ টাইপের। তো আমরা যাচ্ছি, পৌঁছে গেছি একটু, সঙ্গে থাকো। রিপাবলিক ডে, প্রচুর ভিড়, প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি। তো আমি যেরকম যেরকম আগে যাচ্ছি তাদের পিউ দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকবেন। এটা হচ্ছে গেট, গাজলডোবা গেট। এখান থেকে ভিউটা যদি আপনি দেখাই, দেখুন তো আছেন পুরো ক্যানেলটা দেখা যাচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য গেট। ইয়েস, দেখুন পুরো সবুজ জল একদম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভুটান যে পাহাড় আছে না, সেই পাহাড় থেকে এখন এই জলগুলো এসছে, জলগুলো খুব ঠান্ডা, ঠিক আছে। এই গেট, এটা হলো গাজলডোবা গেট। আজকে যেহেতু রিপাবলিক ডে, সবাই ছুটির জন্য এসছে টাইম কাটানোর জন্য, অ্যান্ড যেহেতু পিকনিক বন্ধ আছে বিকজ অফ কোভিড, এর জন্য সব পিকনিক বন্ধ আছে, নাহলে আজকে এখানে প্রচুর পিকনিক দেখতে পাবেন। ওকে, তো দেখুন সবাই আসছে ঘুরতে। এখান থেকে যদিও সূর্য আলো, দূরে যে ব্রিজটা আমি একটু জুম করে তুলে দেখাতে পারি, দেখুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন, আমি যাওয়ার সময় দেখাবো এটাকে, খুব সুন্দর জিনিস তৈরি করেছে এখন। তো এটা যখন ধীরে ধীরে কমপ্লিট হবে তো এখানকার আরও সৌন্দর্যটা বাড়বে আর। ওকে, দেখতে পাচ্ছেন দেখুন ক্যানেলের জল, জাস্ট অসম, একটা সুন্দর দৃশ্য। জলের কালারটা দেখেই মনে হচ্ছে একদম মন ভরে যায়। তো যারা যারা এখনও অব্দি গাজলডোবা আসেননি, অবশ্যই আসবেন গাজলডোবা। শিলিগুড়িতে নর্থ বেঙ্গলের একটা খুব দারুণ একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন আছে কত লোক এসছে, তো আরও লোক আসতো যদি কোভিড না থাকতো। ওকে, তো এই দিক থেকে যদি দেখাই আমার ক্যানেলের ভিউটা, দেখুন একদম জল দিয়ে পড়ে। তো আছে আমি হেঁটে যাচ্ছি, একটু কাঁপছে, কোনো অসুবিধা নেই, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বিকজ আমার এটা সেকেন্ড চ্যানেল, আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমার বিজনেস রিলেটেড, দেখতে পাচ্ছেন ঘোরা একটা এখানে একটা সবাই ঘোরা দিচ্ছে। কাটা করবো, কাটা করো, গাজলডোবা ভোরে আলো নৌকা বিহার। চলো এখানে দেখি কী আছে আমাদের এখানে। সম্ভবত নৌকো আপনি চড়তে পারবেন, রাইড করতে পারবেন, দেখুন ওয়াও, দেখুন একদম সমুদ্রের মতো একদম, দেখতে পাচ্ছেন একদম লাস্ট অবধি আপনি কিছু দেখতে পাবেন। দেখুন এখানে কত লোক, এরকম একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল।
এটা হচ্ছে গাজলডোবা ব্রিজ। এটা দিয়ে আপনারা সোজাসুজি যান, তাহলে মালবাজার হয়ে আপনি ওদলাবাড়ি হয়ে আপনি মেটলি চালসা এদিকে জলপাইগুড়ি জায়গা আপনি যেতে পারবেন। এটা হচ্ছে গাজলডোবার ছোট্ট একটা মার্কেট, সবাই ঘুরতে আসলে এখানেই সব কিছু খাওয়া দাওয়া করে। এখানে সব লোকাল মাছের বড়া টড়া, লোকাল মাছের সবজি ভাত, লোকাল মাছের ভাত পাওয়া যায়, এখানে লোকাল সবজি। তো আপনারা যারা আসবেন তারা এখানে অবশ্যই টেস্ট করবেন, খুব ভালোভাবে সুস্বাদু এখন দেখাবো। যদি আমরা এখন দেখুন এখানে সব চিংড়ি মাছের চড়চড়ি বড়া এগুলো সব পাওয়া যাচ্ছে। এটা বলে শামুক ঝিনুক এগুলো বিক্রি হয়, এগুলো পাওয়া যায় সব দেখতে পাচ্ছেন এখানে লোকাল। আগে চলো দেখুন সব দোকান আমরা একটা দোকানে ঢুকবো, বড়া খাবো। এটা খালি থাকবে, আমার খালি নেই আপাতত। এই হোটেল ভালো, এখানে লোকাল মাছের ঝোল দিয়ে ভাত পাওয়া যায়, খুব টেস্টি হয়। এটা আবার খেয়েছি আমি, এটাকে চিংড়ি চিংড়ি বড়া, এটা ধনে পাতা বড়া, দেখুন বড়ো বড়ো সব চিংড়ি লোকাল চিংড়ি, এগুলো সব থেকে এখানকারই নাকি সব। তো ফাইনালি চিংড়ির বড়া, এবার খেয়ে দেখি এরকম টেস্ট আছে, তবে আপনারা না খেলে বুঝতে পারবেন, সবাই আসবে খাবেন ঠিক আছে। এখানকার লোকাল চিংড়ি টেস্ট, এরপরে আরও গলদার চিংড়ি একটা নিবো, সেটাও টেস্ট করবো। আমার ছেলে ও খাচ্ছে চিপস, আর অমিসেস খাচ্ছে চিংড়ি। ওকে তো খেয়ে নিই, পরে আবার আসবে। তো ফাইনালি আজকে সেকেন্ড ব্লক আমার গাজলডোবা ভিজিট। তো কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা এক প্রকার ঝুলন্ত ব্রিজের টাইপের হবে, এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, কমপ্লিট হলে আবার একবার আসবো। তো কেমন হলো, কেমন লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন, কেমন লাগলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।